नमस्कार ए मुहूर्त आपनलगे साइस साहित्य टेक्नोलॉजी यूट्यूब चैनल ए चैनल राज्य खबर केवल गुरुत्वपूर्ण खबर आपनलगे आगे जिकिटा खबर आपनलगे जन अत्यंत दरकारी और ये खबरक आपनलगे उपस्थापन कर आगुरी आपनलगे जो चैनल नतुनक चैनल प्लीज सब्सक्राइब कर भिडियो एट लाइक कर उत्साहित कर সন্ধিয়ার প্রথম তো এই মুহূর্তত অতি গুরুত্বপূর্ণ একটা ব্রিক ব্রেকিং নিউজ মুকলি হয়ে আছে কেন কামরূপ মহানগর ক্রমান্বয়ে হ্রাস পাইছে করোনার আক্রান্ত রোগীর সংখ্যা সমগ্র রাজ্যতে ইতিমধ্যে আক্রান্ত কিমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই আজি সদরি করেছে আর তার কিছু রাজ্যের এটিও অব্যাহত আছে করোনার ত্রাস বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পিছতো কোভিড সংক্রমণ একেবারে হ্রাস পাওয়া নাই বিগত চব্বিশ ঘণ্টার অর্থাৎ বৃহস্পতিবার দিনটো রাজ্য তিন হাজার চারিশ সাতসত্তর জন লোকের দেহত ধরা পড়েছে করোনা মহামারী আর বিগত চব্বিশ ঘণ্টাত এক লাখ চৌন্ন হাজার দুশ চৌষষ্ঠি জনের কোভিড পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছিল আর অন্যহাতে আজির দিন করোনার আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া লোকের সংখ্যা হয়েছে একচল্লিশ জন আর দেখবলে পাওয়া গেছে যে কামরূপ মহানগর জেলার ক্রমান্বয়ে কমি আছে করোনার আক্রান্ত লোকের সংখ্যা বিগত চব্বিশ ঘণ্টার কামরূপ মহানগর এশ উনসত্তর জন লোক মাত্র আক্রান্ত হয়েছে এই ভাইরাসক কিন্তু এইখিনিতে আছে ডাঙর খবর উল্লেখযোগ্য যে করোনার উপর লক্ষ্য রেখে রাজ্যের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকারে অহা বাইশ জুনলৈকে বৃদ্ধি করেছে কার্ফিউ আর সময়সীমা এই দুই দিনের দুই বজার পর পাঁচ বজালেক ফাইনডোহেন জারি করেছে কেবাখনো আজি সন্ধ্যার পশ্চাৎ এই মুহূর্তে আনতে ডাঙর খবর মুক্তি হয়েছে একটা ব্রিক ব্রেকিং নিউজ কিন্তু জল্পনা কল্পনা অন্ত সকলের মনত প্রশ্ন উদয় হয়ে আসিল যে পরবর্তী প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে কি দায়িত্ব অর্পণ করা হব কিন্তু এইখিনিতে আছে ডাঙর খবর আজি হঠাৎ দিল্লীলে রওনা হয়েছে সর্বানন্দ সোণোৱাল কি হব সোণোৱালের পরবর্তী দায়িত্ব তাকে এতিয়া আলোচনা চলি আছে আর আজি দিল্লীলে রওনা প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল কেন্দ্রীয় নেতৃত্বই দিল্লীরে আমন্ত্রণ জানাইছে সর্বানন্দ সোণোৱালক আর কেন্দ্রীয় মন্ত্রী সভা স্থান প্রাপ্তিক নেতৃত্ব আলোচনার সম্ভাবনা আছে কিন্তু ইয়ার উল্লেখযোগ্য যে নির্বাচনের পিছন মুখ্যমন্ত্রী পদ ত্যাগ করার পশতে সোণোৱালক কেন নতুন দায়িত্ব দিয়া হব তাকে রাজ্যজুড়ি ব্যাপক আলোচনা চলি আছিল বিজেপির বারম্বার এই কথা দোহারি আছে যে সোণোৱালক মর্যাদার সহকারে সন্মানজনিত পদত নিয়োগ করা হব কিন্তু সর্বানন্দ সোণোৱালে অসমতেই থাকা মন আর লক্ষণীয় হব যে প্রাক্তন মুখ্যমন্ত্রীগী কিদরে নতুন দায়িত্ব দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বই সোণোৱালে মাজুলী এৰি পুনৰ দিল্লীলৈ ঘূৰি যাব নেকি সময়ও ইতিমধ্যে লাখটকীয়া প্ৰশ্ন উত্থাপিত হৈছে কিন্তু সর্বানন্দ সোণোৱালে অসমত এই মন্ত্ৰিত্ব লাভ কৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা আহি পৰিছে সন্ধিয়াৰ পাছতে এই মুহূৰ্তত আন এটাই ডাঙৰ খবৰ মুকলি হৈছে এটা ব্ৰিক ব্ৰেকিং নিউজ পুনৰ নিয়ম সলনি কৰিছে ৰাজ্য চৰকাৰে আৰু আমাৰ হাতত আহি পৰিছে বিশেষ তথ্য আৰু আজি পুনৰ এছ অ' পি সলনি কৰি দোকান পোহাৰ খোলাৰ ক্ষেত্ৰত দোকান ডেইলি ঘাট বজাৰ যিবহে তাৰ ক্ষেত্ৰত আৰু গাড়ী চলাচল আৰু মিটিং সভাৰ ক্ষেত্ৰতো নতুন এছ অ' পি জাৰি কৰিছে ৰাজ্য চৰকাৰে আর বর্তমানে রাজ্য কেবাখনো জেলা সংক্রমণ কোভিডর সংক্রমণ রোধের সাবধানতা অবলম্বন ব্যবস্থা হিসাবে কিছু বাধা নিষেধ করে আরোপ করেছে ভারতীয় ফৌজদার আইন এশ চল্লিশ ধারা জারি করা হয়েছে আর জেলা কেখনের অতিরিক্ত উপায়ুক্ত শ্যামল ক্ষেত্র আর গগৈর এক নির্দেশনাযোগে সমগ্র জেলাতে ইতিমধ্যে প্রযোজ্য নোহাকই এই নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসনে আর এই নিষেধাজ্ঞা অধীনত ষোলো জনেরপরাই ইতিমধ্যে বাইশ জনলকে প্রতিদিনে বিয়লি পাঁচ বজারপরে পুয়া পাঁচ বজালেক সান্ধ্যহীন বলবৎ করা হয়েছে কিন্তু সান্ধ্যহীনের সময়সত সকল লোক আর সকল যান বাহন চলাচল বন্ধ থাকিব অবশ্যে অত্যাবশ্যকীয় সেবা যেন চিকিৎসা সম্পর্কীয় আরক্ষী প্রশাসনের জরুরি সেবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য নহব আর ঠিক সেইদরে এই সময়সত মুকলি বা আবদ্ধ কোনো ঠাইতে সভা সমাগম অনুমতি দিয়া নহব পরবর্তী নির্দেশ নিদিয়া পর্যন্ত সকল ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকিব অবশ্যই ধর্মীয় অনুষ্ঠানের মুরব্বী গৰাকী প্রত্যক্ষ প্রত্যাশী আর ধর্মীয় কামখিনি করব পাৰিব আর একোজন মৃতকর অন্ত্যেষ্টিক্রিয়ার বাবে দশজন লোককে অধিক লোক সমাবেত হব নোৱাৰিব উপস্থিত থাকিব নোৱাৰিব হোটেল রিসর্ট খোলা আর দোকান অবস্থাত সময় দ্বারে আর খোয়া লওয়া করব পাৰিব সকল কোভিড মানি বিধি ই কমার্সের জড়িয়ে অত্যাবশ্যকীয় সামগ্রী যোগান ধরব পাৰিব আর দোকান পোহা খোলার ক্ষেত্রতো ইতিমধ্যে এই নীতি নিয়ম বান্ধি দিছে আনহাতে সাপ্তাহিক হাট বজার আর আদি বহিবলৈ অনুমতি দিয়া নহব বলে ইতিমধ্যে স্পষ্ট ঘোষণা করেছে ইয়ার পাশে এই মুহূর্তে আনহাতে বহুতই ডর একটা ভয়ানক ব্রিক ব্রেকিং নিউজ মুক্তি হয়ে আছে কিন্তু এই সকল সরকারি কর্মচারী হেরুব গিয়েছে ইতিমধ্যে চাকরি আর কিয় ত্রিশ লাখ লাখ কর্মচারী হেরুব চাকরি ত্রিশ লাখ যুবক যুবতী কর্মচারী হেরুব গিয়েছে চাকরি এটা বহুতে বেয়া খবর আর আমার হাতত আহি পড়েছে এই মুহূর্তে একটা উদ্বেগজনক খবর আর যদি সময় বর্তমান নিবন সমস্যায় জোরলা করা দেশের যুব শক্তির এক দুঃখর খবর কেন ত্রিশ লাখক ইতিমধ্যে কর্মচারী হেরুব চাকরি আর বর্তমান লকডাউন আর্থিক সমস্যার লক্ষাধিকে হেরুব গিয়েছে কর্মসংস্থাপন আর অহা বছরে তথ্য প্রযুক্তি উদ্যোগত হব চাকরির কর্তন আর ত্রিশ লাখ যুবক যুবতী কর্মচারী চাকরি কর্তন হওয়ার সম্ভাবনা আছে আর উদ্বেগজনক কথাটা হয়েছে যে রবটর ব্যবহারে কমাব পারে মানব সম্পদের এই কর্মসংস্থাপন আর কিছু যান্ত্রিক রবট আছে আর রবটক নিযুক্তি করে আই টি এফ আই আর এম এ প্রায় এশ বিলিয়ন ডলার
দৰমহা হ্ৰাস কৰাৰ বিষয়ে জানিবলৈ চিন্তা চৰ্চা কৰিছে। কিয়নো ইতিমধ্যে 25-30 লাখ কৰ্মচাৰী প্ৰতিগৰাকী কৰ্মচাৰীক দিব লগা হয় বাৰ্ষিক $25,000 দৰমহা। আৰু বৰ্তমান তথ্য প্ৰযুক্তি উদ্যোগ ইতিমধ্যে কৰ্মৰত হৈ আছে। সন্ধিয়াৰ পাছতো এই মুহূৰ্তত আন এটাই বহুতে ডাঙৰ ব্ৰেকিং নিউজ মুকলি হৈ আহিছে। কিয়নো জল্পনা কল্পনা অন্ত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ সাক্ষাতৰ পিছতেই ইতিমধ্যে সোমবাৰে বিজেপিত যোগদান কৰিব মৰিণীৰ বিধায়ক ৰূপ জ্যোতি কুৰ্মী। আৰু আজি 9:45 এৰিলে বিধায়কৰ পদ। আৰু অহা সোমবাৰে যোগদান কৰিব ৰূপজ্যোতি কুৰ্মীয়ে বিজেপি দলত। বিধায়কৰ পদ ত্যাগ কৰাৰ পিছতে এই ঘোষণা কৰিলে ৰূপজ্যোতি কুৰ্মী। আৰু আজি বিধায়কৰ পদ ত্যাগ কৰিলে ৰূপজ্যোতি কুৰ্মী। বিধানসভা অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰী হাতত দাখিল কৰিলে পদত্যাগ পত্ৰ। কংগ্ৰেছৰ পৰা পদত্যাগ কৰি ইতিমধ্যে ছোনিয়া গান্ধীলৈ পত্ৰ প্ৰেৰণ কৰিছে ৰূপজ্যোতি কুৰ্মীয়ে। কংগ্ৰেছৰ প্ৰাথমিক সদস্য পদৰ পৰাও পদত্যাগ কৰিছে কুৰ্মীয়ে। আৰু অহা সোমবাৰে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ উপস্থিতিত ৰূপজ্যোতি কুৰ্মীয়ে যোগদান কৰিব বিজেপিত। পরে কংগ্রেসের নেতৃত্বত তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কুর্মীয়ে। APCC-র সভাপতি রিপুন বড়ো আর রকিবুল হোসেনে পরে কংগ্রেসক শেষ করলে বলে মন্তব্য করেছে কুর্মীয়ে। আন দুজনক বিধায়কেও শীঘ্রে বিজেপিত যোগদান করাব বলে মন্তব্য করেছে রূপজ্যোতি কুর্মী। সন্ধ্যার পাছতে এই মুহূর্তে আন এটাই বহুতে ডর খবর মুক্তি হয়ে আছে। কেন এটা লাভজনক খবর, কেন মোদি সরকার এই আসনি জারি করেছে। পোস্ট অফিসের এই আসনি মাত্র 95 টাকা আপনি জমা করে উপার্জন করব 14 লাখ টাকা। আর সরকারে আপনার মাত্র 95 টাকা জমা করে যাক আর আপনার সরকারে মোদি সরকারে লাভ করে দিব আপনার ব্যাঙ্ক একাউন্টত 14 লাখ টাকা। আর জানক আপনি কেন ইমান ধন পাব পারে। আর যদি আপনি সর উপার্জনের জড়িয়ে ধন বেশি করব বিচারে তেনে ডাকঘর পোস্ট অফিসর আপনার এক বিশেষ সুযোগ প্রদান করেছে। আর আপনি এই আসনিখনের প্রতিদিনে 95 টাকা 14 লাখ টাকা উপার্জন করব পারিব। আর ডাকঘর গ্রাহকসকলের বিভিন্ন আসনি পোস্ট অফিস স্কিম আনিছে যত আপনি কম সময়ের ভিতরে এক বৃহৎ পরিমাণের ধন পুঁজি লাভ করব সক্ষম হব। আসনিখনক ডাকঘর আসনি গ্রাম আর সুমঙ্গল গ্রামীণ ডাক জীবীমা আসনি বলে ইতিমধ্যে কোয়া হয়েছে। আর সময় সময় ধনের প্রয়োজন হওয়া লোকসকলে এই বাবে নীতি নিয়ম অতি লাভজনক হব। গতি এই আসনির বিষয়ে জানুই হোক সবিশেষ। আর ইয়াত প্রথমতেই কৈছে যে ডাকঘর পরিকল্পনা কি শিখক, এয়া হয়েছে পোস্ট অফিসর এন্ডুমেন্ট আসনি যত আপনার ধন ঘুরাই দিয়ার লগতে মেয়াদপূর্তির উপর মুঠ একমুঠ পরিমাণের পরিশোধ করা হয়। আর গ্রাম্য ডাক জীবন বিমা আসনির এখন ভারত সরকারে 1995 সনত আরম্ভ করেছিল। আর ইয়ার দরে আর 5টা বিমা আসনি আগবহা হয়েছে। আর সে আপনার কোঁ যে গ্রাম সুমঙ্গল আসনি ইতিমধ্যে 15-20 বছর হয়। আর এই পরিপক্কতার আগতেই 3 বার টাকার ঘুরাই পায়। আর এই গ্রাম সুমঙ্গল আসনি সর্বাধিক 10 লাখ টাকার প্রদান করা। যদি আপনি এই আসনি মেয়াদপূর্তির পিছত এজন ব্যক্তির এতিয়াও জিয়াই আছে তেন ধন ঘুরাই দিয়ার সুবিধাও লাভ করে। আর এজন ব্যক্তি এজনের মৃত্যুর ক্ষেত্রে আসনির বিমা লগতে বোনাস পরিমাণেও পরিশোধ করা হয়। কিন্তু প্রশ্ন উত্থাপিত হয়েছে যে ইয়ার সুবিধা কোনে পায়। যিকোনো ভারতীয় নাগরিকে এই আসনি লাভ করব পারে। এই আসনির বাবে ন্যূনতম বয়সের সীমা আছে 19 বছরের আনহাতে সর্বাধিক হয়েছে 45 বছর। আপনি 45-50 বছর ভিতর ইতিমধ্যে এই আসনি সুবিধা লাভ করব পারিব। আর লগতে এই নীতি 15-20 বছরের লোব পারে। ইয়াত কৈছে যে কয় যে 20 বছরের আসনি গ্রহণ করা লওয়ার সর্বাধিক সময়সীমা 40 বছর নির্ধারণ করা হয়েছে। আর ইয়ার সর্বাধিক 20 লাখ টাকালেক বিমা রাশি আগবহাব পারে। আপনি